বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে 4000 রান ও 250 উইকেট নেয়ার কীর্তির সামনে সাকিব আল হাসান। 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ভারত টেস্ট সিরিজে বিশেষ এই মাইলফলকের দ্বার প্রান্তে বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। আর মাত্র 8 উইকেট পেলেই বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ছুঁয়ে ফেলবেন জ্যাক ক্যালিস, কপিল দেব ও ইয়ান বোথামের কীর্তি। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। রেকর্ড আল হাসান, বাংলাদেশ দলের ব্যাট বলের কাণ্ডারি সাকিব, 18 বছরের ক্রিকেট ক্যারিয়ারে ঝুলিতে পড়েছেন বেশ কিছু রেকর্ড। পাকিস্তান সিরিজে বাহাতি স্পিনারদের মধ্যে ছাড়িয়ে গেছেন সবাইকে। ব্যাট হাতে খুব একটা স্বাচ্ছন্দ্যে না থাকলেও বল হাতে দেখিয়ে চলেছেন নিজের কারিশ্মা। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে বল হাতে ছিলেন স্বমহিমায়। এরপর কাউন্টি ক্রিকেটেও সারের হয়ে একটি ম্যাচ খেলে নিজের প্রস্তুতি সেরেছেন সাকিব আল হাসান। 2 ইনিংসেই দুর্দান্ত বল করেছেন এই সুপারস্টার। 69টি টেস্ট খেলে সাকিব করেছেন 4543 রান, উইকেট নিয়েছেন 242টি। টেস্টে 4000 রানের মাইলফলক স্পর্শ করেছেন আগেই। 250 উইকেটের মাইলফলক স্পর্শ করার জন্য দরকার মাত্র 8টি উইকেট। ভারতের বিপক্ষে 2টি টেস্টে 8টি উইকেট নিলেই টেস্ট ক্রিকেটে 4000 রানের পাশাপাশি 250 উইকেট নেওয়ার নজিরও গড়বেন 37 বছর বয়সী এই অলরাউন্ডার। 147 বছরের টেস্ট ইতিহাসে সাকিবের আগে এই কীর্তি করেছেন 4 জন গ্রেট অলরাউন্ডার। রানের নিরিখে তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস। 166টি টেস্ট খেলে ক্যালিসের রান 13,289, সাথে উইকেট 292টি। দ্বিতীয় স্থানে রয়েছেন কপিল দেব, ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক। 131টি টেস্ট খেলে করেছেন 5,248 রান, তুলে নিয়েছেন 434টি উইকেট। তৃতীয় স্থানে আছেন ইংলিশ গ্রেট ইয়ান বোথাম, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। 102 টেস্ট খেলে করেছেন 5,200 রান, নিয়েছিলেন 383টি উইকেট। 113 টেস্ট খেলে 4,531 রান নিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল পিটারি, তার টেস্ট উইকেটের সংখ্যা 362। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাই চিপাকে নিজের সেরাটা দিয়ে নতুন এলিট ক্লাবে ঢুকবেন বাংলাদেশের পোস্টার বয়, এমনটাই প্রত্যাশা লাল সবুজের ভক্তদের। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।